এর প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর ফসল জমি ও গ্রামীণ সড়ক মনোহরগঞ্জ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম মাসুদ জানাবেন যে কুমিল্লার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কতটা আছে আর বন্যা মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা রসন গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে আবারও একটা সংখ্যা তৈরি হয়েছে এ এলাকায় বন্যার কারণ হচ্ছে যে আগে যে বন্যা হয়েছিল সেটির পানি নামতে না পারার কারণে কিন্তু এবার টানা বর্ষণের কারণে সেটার পানি আরও বেড়েছে বিশেষ করে কুমিল্লার দক্ষিণের যে তিনটি উপজেলার নিম্নাঞ্চল বিশেষ করে লাকসাম মনোহরগঞ্জের এগারোটি উপজেলা সে সঙ্গে লাকসামের দুইটি উপজেলা দুইটি ইউনিয়ন একই সঙ্গে নাঙ্গলকোটেরও কয়েকটি ইউনিয়ন সহ বেশ কিছু ইউনিয়ন কিন্তু এখনও পানিতে তলিয়ে আছে আসলে এখানকার মানুষ বলছেন যে এখানকার খাল বিল এবং যে পানি সরে যাওয়ার বা পানি নেমে যাওয়া যে রাস্তাগুলো পথগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে বাঁধের কারণে পানি আটকা পড়েছিল যার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেই জলাবদ্ধতার পানি নামতে না পারার কারণে এবার আবার যে গত তিন থেকে চার দিন টানা বর্ষণের কারণেই মূলত পানি বেড়েছে তবে তারা বলছেন যে তারা আগে মোটামুটিভাবে বাড়ি এবং ঘর বা ঘরের যে পানিগুলো নেমেছে বা উঠানের পানি সরেছে তবে এখন আবার বৃষ্টির কারণে আস্তে আস্তে পানি বাড়ছে বলে তারা বলছেন এতে করে কিন্তু একটা সংখ্যা তৈরি হচ্ছে নতুন করে আবার প্লাবিত হওয়ার আমরা দেখেছি যে সেই সড়কগুলোতে যে সড়কগুলোর পানি নেমেছে সেগুলোতে আবার পুনরায় পানি পানি উঠেছে এতে করে কুমিল্লার যে মনোহরগঞ্জের এগারোটি ইউনিয়ন লাকসামের যে দক্ষিণের লাকসা দক্ষিণ লাকসাম এবং নাঙ্গলকোটের যে গ্রামীণ সড়কগুলো রয়েছে বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশলী যে সড়কগুলো রয়েছে সেগুলো একেবারে নষ্ট হতে শুরু করেছে বিভিন্ন ধরনের খানা খন্দ গর্ত তৈরি হতে শুরু করেছে একই সঙ্গে হেক্টর পর হেক্টর যে পানির নিচে তলে আছে জমি ফসলের জমি প্রায় দু মাস ধরে সেইখানে আসলে চাষাবাদ করতে পারছে না কৃষকরা এতে করে কিন্তু তারা বেকার হয়ে পড়েছেন এই যে দু মাস ধরে পানিতে তলিয়ে থাকা এই জনপদের যারা শিশু এবং কৃষক শিশু এবং বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু নানান রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার যা যারা স্বাস্থ্য বিভাগ রয়েছে তারা বলছেন যে তারা স্বাস্থ্য সহায়তা তারা কাজ করছেন এবং ত্রাণ সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে তবে যে পানিবন্দি অবস্থায় থাকার কারণে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এই যে সড়ক এবং বিভিন্ন জায়গায় সড়ক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে কিন্তু তারা উন্নত চিকিৎসার জন্য আসলে কুমিল্লাতে কুমিল্লা জেলা পর্যায়ে গিয়ে আসলে চিকিৎসা নিতে পারছেন এতে করে কিন্তু একটি বিপর্যয়ের মুখে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা তো রোশন এ ছিল কুমিল্লা থেকে কুমিল্লা আবার তৈরি হচ্ছে বন্যার সংখ্যা সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম দেখছেন এখন জনপ্রিয়